মানে আমি কিন্তু একটুকু বাড়ি হচ্ছে না, বসে চিন্তা করলাম আমি কি এখনো প্রেসিডেন্ট আছি না নাই। কারণ হচ্ছে কি কোন রকম কাজ না করে যদি প্রেসিডেন্ট হওয়া যায়, আমি হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ, তোমরা আমাকে দেখে রাখো, কিন্তু তোমরা আমার মতন হওয়া না, ঠিক আছে? আমাকে দেখবার জন্য যে এই মানুষের মতন হওয়া যাবে না। যদি কেউ একটা মানে একটা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হয়, তাকে নিশ্চয়ই কিছু না কিছু কাজ করতে হবে, তাই তো? সেই কাজগুলি তোমরা করবো, আমার মতন এত আরামে তোমরা থেকো না, ঠিক আছে? তো যাই হোক, আমি বলি এখানে তোমরা যখন বক্তব্য রেখেছেন, তোমরা সবাই একটা বক্তব্য, আর সরি আমি তুমি করে বলছি, অলরাইট? এখানে যারা বড়রাও আছেন তারা আপনারা কাইন্ডলি আমাকে একটু ক্ষমা করেন, আমি বাচ্চাদের সঙ্গে একটু কথা বলি, ওকে? আমি সেটা খুবই ভালো করে জানি, কারণ আমাদের এই ইনফরমেটিক্স অলিম্পিয়াড আছে, আমাদের ম্যাথ অলিম্পিয়াড আছে, ফিজিক্স অলিম্পিয়াড আছে, এই সমস্ত অলিম্পিয়াডগুলো করার সময় আমাদের যে কী কষ্ট করতে হয়েছে তোমরা চিন্তাও করতে পারবে না। তারপরে সবার শেষে এসে কোনো একটা ব্যাংক এসে আমাদেরকে একটু সাহায্য করে, তখন সেগুলি ঠিকভাবে দাঁড়ায়, অলরাইট? কাজেই মানে মুন্নি যেটা বলেছে সেটাই সত্যি, গরিবের সংসার, বুঝেছো? গরিবের সংসার কিন্তু একদিক থেকে খুব আপন সংসার, কারণ মা বসে থাকে সামনে, ওকে একটু ভাত দেয়, ওকে একটু মাছ দেয়, একটু ওকে একটু ঝোল দেয়, ওকে একটু ডাল দেয়, সবাই বসে সেটা তৃপ্তি করে খায়, কাছাকাছি থাকে। আর বড় লোকের সংসারে কী হয়, ওরা সিঙ্গাপুরে চলে যায়, একজন সিঙ্গাপুর যায়, একজন ব্যাংকক যায়, একজন আমেরিকা যায়, কারোর সঙ্গে কারো দেখা হয় না, অলরাইট? যেহেতু আমাদের গরিবের সংসার, সেজন্য আমাদের সারা বছর সবার সঙ্গে দেখা হয়, অলরাইট? আচ্ছা, আমাদের সাংবাদিক বন্ধুরা আপনারা আমাদের অনেক সাহায্য করেন, কিন্তু এখন একটু ইয়ে করছেন, কষ্ট দিচ্ছেন আমাদেরকে, কারণ বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছি না, অলরাইট? একটু প্লিজ যদি শুনে যান, তাই না? আমি জানি তো টেলিভিশনে 30 সেকেন্ড দেখাবেন, তাই তো? তাই যদি এখানে প্রাইম মিনিস্টার থাকতো তাহলে তো আপনারা এটা করতেন না, তাই তো? আমার কাছে এরা প্রাইম মিনিস্টার, কেউ না কেউ বাচ্চা প্রাইম মিনিস্টার হবে, কেউ অর্থমন্ত্রী হবে, কেউ তথ্যমন্ত্রী হবে, কেউ মুর্শিদুল ইসলাম হবে, কেউ মুস্তফা মনোয়ার হবে, এত বড় বড় গুরুত্বপূর্ণ মানুষকে আমরা অসম্মান করি কেমন করে, দেখা করো? কাজেই এই আমাকে একটু আগে মুর্শিদ ভাই যেটা বলেছিলেন যে সব ভলেন্টিয়ার মিলে কাজটা করে, পৃথিবীতে যদি কোনো বড় কাজ করতে হয় আমি দেখেছি সেটা ভলেন্টিয়ারদের করতে হয়, কারণ তাদের কোনো রকম স্বার্থ নাই, তার নিজের নামটা ছাপা হবে পত্রিকায়, তার খবর ছবি ছাপা হবে, কিংবা কিছু টাকা পয়সা পাবে, কিছু নাই, ওরা করছে শুধুমাত্র নিজের প্রাণের তাগিদে, বুঝছো? কাজেই বাংলাদেশে যত বড় বড় কাজ হয়েছে আমার জানা মতে, যেগুলোর সঙ্গে আমি যুক্ত আছি, প্রত্যেকটা কিন্তু হয়েছে সেখানে প্রচুর ভলেন্টিয়ার আছে, অলরাইট? অন্যান্য সংগঠনের ভলেন্টিয়াররা একটু বড় হয়, আর আমাদের এটাতে ভলেন্টিয়ারের সাইজ খুবই ছোটো, এবার দেখলাম আরও ছোটো হয়ে গেল, কত ছোটো হবে আমি জানি না, অনেকে ছোটো হয়ে গেলো, ওরা ভালো, খুবই ভালো, এই ভলেন্টিয়াররা যত ছোটো হবে ওরা তত আগ্রহ নিয়ে কত সুন্দর নিয়ে কাজ করে। তো আমি সবাইকে বলছি যে চলচ্চিত্রটা এত সুন্দর একটা মাধ্যম, তাই না? আমি যখন নাকি চলচ্চিত্র দেখি তার পিছনে একজনকে বই লিখতে হয়, কাহিনী লিখতে হয়, একজনকে সেটা ডিরেকশন দিতে হয়, একজন ক্যামেরাম্যান থাকে, তাই না? ছেলে মেয়েগুলি অভিনয় করে, আবার মানুষগুলি অভিনয় করে সেখানে, মানে পৃথিবীতে শিল্প মাধ্যম যতগুলি আছে আমার মনে হয় তার ভিতরে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে ইনভলভ, সবচেয়ে কমপ্লিকেটেড, তাই না, শিল্প মাধ্যম হচ্ছে কি চলচ্চিত্র। আর আমাদের এত দুঃখ হয় যখন আমরা দেখি যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এত সুন্দর একটা শিল্প মাধ্যম সেটাকে তারা যথেষ্ট পরিমাণে তাদেরকে দেখাতে পারছি না। কারণটা কি? কারণ চলচ্চিত্র তৈরি করতে অনেক টাকা লাগে, সেই টাকাগুলি আমরা পাচ্ছি না, সেই জন্য তৈরি করতে পারছি না। আমাদের দেশে ভালো পরিচালক নয়, অনেক ভালো ভালো পরিচালক আছে, কিন্তু তারা সুন্দর চলচ্চিত্র তৈরি করতে পারছেন না আমাদের এই ছেলে মেয়েদের জন্য। কাজে আমি আশা করছি, স্বপ্ন দেখছি কোনো এক সময় আমরা সেটা পারবো, এবং ইনফ্যাক্ট এখানে যে ভলেন্টিয়ার যারা আছে তারা একদিন বড় হয়ে বিল গেটস হয়ে যাবে, তখন আমাদের চিন্তা থাকবে না, অলরাইট? প্রতিদিন আমাদের অপেক্ষা করতে হবে, অলরাইট? কাজে আমরা আশা করবো যে আমরা সাহায্য পাবো আমাদের এই ছেলে মেয়েগুলোকে পৃথিবীর সবচেয়ে সুন্দর শিল্প মাধ্যমে তাদেরকে পরিচিত করার জন্য। আর যারা আমাদেরকে সাহায্য করছেন, হ্যাঁ, ও বাথরুম, আমার একটা বাথরুমের স্টোরি আছে, প্রতিবার আমাকে বলতে হয়, এখন সেই স্টোরিটা বলার জন্য যে ঘটনাটা ঘটিয়েছে সেই নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে, তাই তো? প্রথম অলিম্পিয়াডে, তোমরা যারা নতুন আসছো শুনে রাখো, প্রথম অলিম্পিয়াডে আমি এসেছি, ভলেন্টিয়ার ঘোরাঘুরি করছে, আমি একজন ভলেন্টিয়ারকে জিজ্ঞেস করলাম যেখানে বাথরুমটা কোথায়, ওরা আমাকে ধরে টেনে নিয়ে গেলো সবাই মিলে দল বেঁধে, একটা বাথরুমের কাছে দরজা খুলে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল, এই সাইজের বাচ্চাগুলি, সেই ভলেন্টিয়ার, সেই বাথরুমের সেই ভলেন্টিয়ার নিশ্চয়ই এখন তারা একটু বড় হয়েছে, তাই না?
তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে যারা আসছে তাদের সবাইকে ধন্যবাদ। পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল শিল্প মাধ্যমে নিজেরা সেটা দেখার জন্য, রাইট, আর এনজয় করার জন্য অন্যদেরকে সেটা বলবেন। এবং তোমরা যারা আছো তোমরা সবাই ভালো থেকো এই একটা সপ্তাহ। আমরা কিন্তু খেয়াল করেছি তো নিশ্চয়ই, এটা তো শুধু বিনোদন না যে এসে দেখে চলে গেলাম, তাই না? আমরা কিন্তু শিখাই কীভাবে কী করতে হবে, বড় বড় লোকজনের সঙ্গে কথা বলবে, ওয়ার্কশপ করবে, তোমরা চলচ্চিত্র করবে, চলচ্চিত্র জমা দিবে, তাই না? সেগুলো আবার জুড়ি আসে, জুড়ি দিবে, দিয়ে তাদেরকে আবার পুরস্কৃত করবে। এবং তখন এসে আমার আবার বলতে হয় তোমরা যারা পুরস্কার পাও না এটা মন খারাপ করো না, এটা সেটা এগুলো বলে ওদেরকে সান্ত্বনা দিতে হয়। আমার ডিউটি দুইটাই, ওইটি আমার একটা ডিউটি। আসলে এদের সবাই ভালো থেকো, এবং আপনারা যারা এসছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠানে এসে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আজকে অনুষ্ঠানের